ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মানব পাচার রোধে ন্যূনতম যা যা করা প্রয়োজন তা পুরোপুরি করতে পারেনি বাংলাদেশ। মানব পাচার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে কথা বলা হয়েছে। বাংলাদেশে নির্বাচন বিষয়ে ব্লিনকেনের কাছে দেওয়া চিঠির বিষয়ে মঙ্গলবার টুইটার নিশ্চিত করেছেন কংগ্রেসম্যান উইলিয়াম মার্কেটিং। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পদক্ষেপ চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া কংগ্রেসম্যানদের চিঠি সম্পর্কে স্টেট ডিপার্টমেন্ট এখনও সম্পূর্ণ অবগত নয়, জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। নির্বাচন সামনে রেখে পুলিশ ও প্রশাসনে ব্যাপক পদোন্নতি ও রদবদল করে নিজেদের মতো মাঠ সাজিয়ে নিতে চায় আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আগামী নির্বাচন নিয়ে শুধু দেশে নয় দেশের বাইরেও চক্রান্ত চলছে, অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ দ্রুত অতি দরিদ্রমুক্ত দেশে পরিণত হবে, গত দেড় দশকে দারিদ্র্যের হার নেমে এসেছে 18%। আগস্টে ব্রিক্সের সদস্য হচ্ছে বাংলাদেশ, জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের পর জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কুকি চিহ্ন জঙ্গি অপতৎপরতা দমনে বিজিবিকে সহযোগিতা দেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঢাকা টেস্টে বাংলাদেশের বোলিং তোপে প্রথম ইনিংসে 146 রানে অল আউট আফগানিস্তান। চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।